দাদা কি চাদা কিসের মায়ের পুজো শ্যামা মা কি আমার কালো রক্ষাকালী হ্যাপি দিওয়ালি কত 500 ভাই সকল আগের বারও তো 500 টাকা নিয়েছিলে প্রতিমার জায়গায় ঘট বসিয়েছো উনি বাল্বের জায়গায় প্রদীপ জ্বালিয়েছো এত টাকা করো কি আরে কি যে বলেন দাদা মায়ের প্রসাদ কিনতেই তো প্রচুর টাকা বেরিয়ে যায় কি প্রসাদ আপনি জানেন না মায়ের স্পেশাল প্রসাদই তো হলো দাড়ু শ্যামা মা কি আমার কালো ভাই সকল প্রসাদ অল্প খেতে হয় ঢক ঢক করে নয় আর প্রসাদ লোকে পুণ্যের জন্যে খায় এনজয়মেন্টের জন্যে নয় দাদা আমাদের অনেক পাপ প্রচুর প্রসাদ না খেলে পাপ মোচন হবে কি করে বলুন তো আগের বার হয়েছিল পাপ মোচন আরে হ্যাঁ ক্লাবের প্রত্যেকটা মেম্বারের হয়েছে আমরা এত প্রসাদ খেয়েছি যেখানে টলতে পাড়ার পানা পুকুরে সবকটা মিলে পড়েছি সবকটা পুকুরের জলে পুরো পাপ ধুয়ে পরিষ্কার শ্যামা মা মূর্খের দল তোমরা শিবের পুজোতে গাঁজা ফুঁকবে বলবে প্রসাদ আরে বাবা শিব তো বিষ পান করেছিল বিষ খেয়ে দেখা কালী মায়ের পুজোতে দারু খাবে বলবে প্রসাদ আরে বাবা কালিমা তো দুষ্ট রাক্ষসের রক্ত পান করে পৃথিবীকে রক্ষা করেছিল রক্ত খেয়ে দেখা জীবনে ডান হাত বা হাত চালালে এতদিনে রোজগার করে খেতে পারতে তা নয় অজুহাত দেখাবে খালি দারু খাওয়ার দাদা অত শত বুঝিনা 500 লাগবে 500 বলেছি 500 পাঁচটা পয়সা কম নেই আমরা পুজো একবার বছরে একবার আসি 500 লাগবে 500 ভাই সকল 11 টাকা দিচ্ছি হাসি মুখে জয় মা বলে কেটে পড়ো কালী পূজা তো আতশবাজি পোড়াও মামদোবাজি নয় দাদা আমার বাপ এক জবান এক 500 না নিয়ে এখান থেকে যাচ্ছি না যাব না আবারও বলছি মায়ের পুজো নিয়ে এরকম ছেলে খেলা করো না কেন কি হবে শুনতে চাও কি হবে আরে হ্যাঁ কি হবে বলুন কালী মায়ের হাতে রয়েছে খাড়া এরকম শয়তানি করলে ওটা দিয়ে কাটবে তোমাদের তোমাদের বাপ মায়ের উচিত তোমাদের শাসন করা শিক্ষা দেওয়া সেটার অভাব আমার ছেলেকে দেখেছো কোনোদিন এরকম অপকর্ম করতে কি যে বলেন দাদা আপনার ছেলেও তো আমাদের সাথে চাঁদা কাটতে বেরিয়েছে বলেন কি শুধু আপনি কেলাবেন বলে এ বাড়িতে ঢোকেনি শ্যামা মা কি আমার কালো উফ মাথাটা ধরলো বাবা এ টুনির মা এক কাপ চা দাও তো এই কালী পুজো এলেই না আমার মনটা কিরকম ধুকপুক 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 করে জানো কেন গো তুমি কেন মেয়েটার নাম টুনি রাখতে গেলে বলো তো সবাই জ্বালায় আরে তখন গানটা ভাইরাল হয়েছিল না টুনির মা কথা শোনে না আর তুমি তো জীবনে আমার কথা শোনো না সেজন্য মিলিয়ে মিশিয়ে আর কি ডেকেছিলাম নামটা তা টুনি এখন কি করছে জ্বলছে মানে মানে তুমি আতশবাজি কিনে দাওনি তো তাই রাগে জ্বলছে আরে মেয়েদের আবার কিসের আতশবাজি হ্যাঁ মেয়ে প্রদীপ জ্বালাবে ঘরে আলপনা দেবে ধূপ ধুনা দেবে বাড়িঘর সাজাবে আতশবাজি আবার মেয়েদের কিসের এই শোনো ছেলে আর মেয়ের মধ্যে একদম ডিফারেন্সিয়েট করবে না আই জাস্ট হেট ছেলে আর মেয়ে এখন সমান এই ব্যাপারে তোমার সাথে পুরোপুরি একমত আমি ছেলে মেয়ে সমান আই এগ্রি আজকালকার মেয়েরা কি না করছে ছেলেদের মতো সাইন্টিস্ট হয়ে রকেটে করে মহাকাশে পাড়ি দিচ্ছে আর তোমার মেয়ে ছাদে গিয়ে সর্ষের তেলের বোতলে রকেট বাজি পোড়াচ্ছে মেয়েরা অভিনয় করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে আর তোমার মেয়ে সারা গায়ে টুনি বাল্ব জড়িয়ে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে ভালোর দিক থেকেও সমানটা হোক সমান আচ্ছা সব ছাড়ো না তোমার মনে আছে এই কালী পুজোর দিনই আমার আর তোমার প্রথম দেখা হয়েছিল আর তুমি না খুব লুইচ্চা ছিলে একটা লুইচ্চা নাম্বার ওয়ান লুইচ্চা দ্য গ্রেট ছিলে আমি পাড়ার মোড়ে আমার বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম আর তুমি ইচ্ছে করে আমার পায়ের কাছে একটা জ্বলন্ত চকলেট বোম ছুঁড়ে দিয়েছিলে আর তুমি এমন চিৎকার করেছিলে যে বোমটা ভয় পেয়ে ফুস করে নিভে গেল তা হবে না এরকম হট একটা বোমের কাছে এরকম পুচকি একটা চকলেট বোম তো হার মানবে একদম আই স্যার ছোটি ড্রেস মে বম্ব লাগ দি ম্যানু হায় হায় বাট আমার না এখন খুব দুঃখ জানো তুমি তো আগে আমাকে ভালোবেসে বম বলে ডাকতে এখন কেন ডাকু না বলো তো সত্যি বলতে কি বলতো হানি সিং এর গানে যেরকম আগের মতো মধু নেই সেরকম তোমার মধ্যেও আর আগের মতো বারুদ নেই হোয়াট ডু ইউ মিন আরে ব্যাপারটা বোঝো বয়স হয়েছে তিন কালকে এক কালে ঠেকেছে ছেলে মেরে বিয়ের বয়স হয়েছে এখন তুমি আর বোমা নেই তুমি রকেট লঞ্চার হয়ে গেছো এক লাথ মেরে না বাড়ির বাইরে লঞ্চ করে দেবো বলে দিচ্ছি খতম বাই বাই টাটা লোকে ঠিকই বলে ছুরির একদিকের ধারকে বলে নাইফ আর দুদিকের ধারকে বলে ওয়াইফ ওয়াও হাউ ফানি বলছি শোনো না আজ রাতে তোমার জন্য একটা না স্পেশাল আইটেম বানিয়েছি কি গো বিরিয়ানি না গরম খুন্তির ছেঁকা খাবে মিউজিক আ
ফাগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বলছি আমাকে একটু একা থাকতে দেবে, আমার না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। ওকে 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, গরম খুন্তির ছাকা ক্যান্সেল। এদিকে শো, আমি একটু তোমার মাথাটা টিপে দিচ্ছি। থ্যাঙ্কস গো। ইউ হ্যাভ টু ফিল প্রাউড অ্যাবাউট মি, তুমি আমাকে ভাগ্য করে পেয়েছো। এরকম একটা বউ তুমি ভাগ্য করে পেয়েছো, বিয়ের আগে কে এরকম মাথা টিপে দিত? হ্যাঁ বিয়ের আগে তো মাথা যন্ত্রণাই ছিল না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। গরম খুন্তির ছাকাই জন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বাবা, ও বাবা, বাবা গো, বাবা গো, বলছি টাকা দাও না, বাজি কিনবো, ফাটাবো। দরকার নেই মাই সন, তার থেকে আমাদের কিছু আত্মীয় রয়েছে, কিছু রিলেটিভ রয়েছে, যারা আমার অপারেশনের সময় গায়েব হয়ে গিয়েছিল, আবার তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময় উদয় হয়ে গিয়েছিল, তাদের কাছে গিয়ে বলো যে তুমি চাকরি পেয়ে গেছো, ইয়ারলি 20 লক্ষ টাকা প্যাকেজ, আর তোমার বাবার প্রমোশন হয়ে গেছে, প্রচুর টাকা বেতন বেড়ে গেছে, আর তোমার মা এবার দিওয়ালিতে 3 ভরির একটা গলার নেকলেস নিয়েছে। তাতে কি হবে? এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের অন্য মানুষের ভালো দেখলে এমনিই ফাটে, এক্সট্রা করে বোম ফাটানোর কি দরকার? Happy Diwali to all of you. Sama ma kiya mor kalu.